নমস্কার বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে যে কোনো কোম্পানির রান্নার গ্যাস থাকুক না কেন, এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত, রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে আপনাদের সবার জন্য মোদী সরকারের তরফ থেকে তিনটি বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস থাকে এবং যদি আপনি এই তিনটি সুখবর না জানেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে। এই তিনটি সুখবরের মধ্যে কিন্তু তিন নম্বর সুখবরটি জানা আপনাদের একান্তই প্রয়োজন, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাস রয়েছে, অর্থাৎ এইচপি নাকি ইন্ডিয়ান নাকি ভারত, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো রান্নার গ্যাস নিয়ে মোদী সরকারের তরফ থেকে প্রথম যে দুর্দান্ত সুখবরটি বেরিয়ে এসছে, সেই সুখবর অনুযায়ী এবার থেকে কিন্তু সামান্য কয়েকটি ডকুমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন এলপিজি কানেকশন। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত ঠিকানার প্রমাণপত্র দরকার ছিল এলপিজি কানেকশন পাওয়ার জন্য, কিন্তু এবার থেকে সেই নিয়মের পরিবর্তন করেছে মোদী সরকার। এবার থেকে কিন্তু আপনি ঠিকানার পরিবর্তন অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র না দিয়েও আপনি কিন্তু রান্নার গ্যাসের কানেকশন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলের সেক্রেটারি তরুণ কুমার কাপুর জানিয়েছেন, সরকার রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করেছে। নতুন নিয়ম অনুযায়ী সামান্য কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এলপিজি কানেকশন। পাশাপাশি নতুন নিয়মে ঠিকানার প্রমাণপত্র ছাড়া কানেকশন দেওয়ার যোজনা তৈরি করা হচ্ছে। তিনি জানিয়েছেন, এলপিজি কানেকশন নেওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক, কিন্তু গ্রামীণ এলাকায় ঠিকানার প্রমাণপত্র তৈরি করতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেই কারণে সাধারণ মানুষের যাতে অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য নতুন নিয়ম তৈরি করেছে মোদী সরকার। এই নিয়মের মাধ্যমে আপনারা কিন্তু এখন থেকে, যদি আপনাদের কাছে ঠিকানার প্রমাণপত্র নাও থাকে, তাও কিন্তু আপনারা রান্নার গ্যাসের কানেকশন পেয়ে যাবেন। এরপরে যে দুর্দান্ত সুখবরটি দেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে, সেই সুখবর অনুযায়ী আরও 1 কোটি মানুষকে এলপিজি কানেকশন বিনামূল্যে দেবে মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমরা কিন্তু সবাই জানি যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিপিএল তালিকাভুক্ত মানুষদের বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন দেয় মোদী সরকার। ইতিমধ্যে গত 4 বছরে 8 কোটি মানুষকে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে বিনামূল্যে। যদি আপনাদের কাছে বিপিএল কার্ড থাকে এবং যদি এখনও আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন না পেয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তার কারণ এই বছর অর্থাৎ 2021-22 অর্থবর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দেশের 1 কোটি মানুষকে এলপিজি কানেকশন বিনামূল্যে দেওয়া হবে মোদী সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত মোদী সরকারের তরফ থেকে বিনামূল্যে এলপিজি গ্যাসের কানেকশন পাননি, তারা কিন্তু এবার মোদী সরকারের তরফ থেকে বিনামূল্যে এলপিজি গ্যাসের কানেকশন পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই সুখবরটি দেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে রান্নার গ্যাস নিয়ে, সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না, তার কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্যে। বন্ধুরা, রান্নার গ্যাস নিয়ে সবথেকে বড় যে সুখবরটি দিয়েছেন মোদী সরকার, সেই নিয়ম অনুযায়ী এবার থেকে গ্রাহকরা 1 জন ডিলারের বদলে 3 জন ডিলারের থেকে গ্যাস বুকিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত কিন্তু শুধুমাত্র 1 জন ডিলারের থেকেই আমাদের গ্যাস বুকিং করতে হতো, কিন্তু এবার থেকে সেই নিয়মের পরিবর্তন করছে মোদী সরকার। এবার থেকে আপনারা 1 জন ডিলারের বদলে 3 জন ডিলারের থেকে গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ এবার থেকে নিকটবর্তী যে কোনো গ্যাস সিলিন্ডার গ্যাস ডিলার থেকে আপনি কিন্তু সিলিন্ডার নিতে পারবেন। অনেক সময় দেখা গিয়েছে সময় মতন সিলিন্ডার ডেলিভারি না পাওয়ার জন্য সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের, তবে সেই নতুন নিয়মে বেশ অনেকটাই সুবিধা হবে গ্রাহক এবং ডিলারদের। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কিন্তু আপনারা 1 জন ডিলারের বদলে 3 জন ডিলারের থেকে রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। নর্মালি কি দেখা যায়, 1 জন ডিলারের থেকে গ্যাস বুকিং করলে অনেক সময় কিন্তু রান্নার গ্যাসের ডেলিভারি দিতে অনেকটাই বেশি সময় লাগে, এবং এই সমস্যার সমাধান যেন করা যায় তার জন্য কিন্তু নতুন নিয়ম তৈরি করেছে মোদী সরকার। এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এখন থেকে 1 জন ডিলারের বদলে 3 জন ডিলারের কাছ থেকে রান্নার গ্যাসের বুকিং করতে পারবেন। তো বন্ধুরা, এই 3টি সুখবরের মধ্যে কোন সুখবরটি
আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং কোন